প্রিয় বন্ধুরা আজ আমি মানব সভ্যতার এক করুণ ইতিহাস তুলে ধরছি বেশ অনেক বছর আগের ঘটনা প্রাচীন বেবিলন শহরের পারস্য অঞ্চলে অধ্যুষিত এক রাজা ইতিহাসে যাকে সাইরাস বলে আমরা সবাই চিনি উনি ইতিহাসে অত্যন্ত মহৎ উদার এবং ভালো রাজা হিসাবে স্বীকৃত ছিলেন বা দুর্ভাগ্যজনক তার মৃত্যুর পরে তার এক ছেলে যে ছেলেটা ছিল অত্যন্ত উগ্র এবং বিরোধী সে ক্ষমতা আহরণ করে এবং ক্ষমতা আহরণ করে সে তার পার্শ্ববর্তী ভাই বোন আত্মীয়স্বজন সবাইকে হত্যা করে সে সময় একটা নিয়ম ছিল রাজবংশে যদি কন্যা থাকতো সে কন্যার অন্য কোথাও বিবাহ হতো না বিবাহ হতো তার বোনের সাথে ভাইয়ের সাথে সে সুবাদে সাইরাসের যে ছেলে তার নাম ছিল ক্যাম্বিয়াস সে ক্যাম্বিয়াস সে তার বোনকে বিবাহ করে এবং সে বিবাহের উপলক্ষে সেখানে একটা উৎসব হয় প্রাচীন বেবিলন শহরে ইরাকের বেবিলন শহরের ওটাকে তখন পারস্য সাম্রাজ্য ছিল সে উৎসবে এই কুকুরদের মধ্যে যেমন বুল ফাইট হতো সেরকম কুকুরদের মধ্যে যুদ্ধের ব্যবস্থা করা হয় ফাইট তো যে কুকুরটা জিতে সে কুকুরটা পরাজিত কুকুরকে মেরে ফেলে তো স্বভাবতই সে কুকুর ফাইটে পরাজিত বিজিত কুকুর পরাজিত কুকুরকে মেরে ফেলে এটা দেখে সে পরাজিত কুকুরের যে ভাই ছিল দূরে তাই সমগোত্রীয় ভাই সে এসে সে কুকুরকে ধরে আহাজারি কান্নাকাটি করে এই মর্মম দৃশ্য দেখে মর্মান্তিক দৃশ্য দেখে ক্যাম্বিয়াসের স্ত্রী এবং বাক্যান্তরে তার বোন সে প্রচণ্ড কান্না কান্নায় ভেঙে পড়ে তখন রাজা তাকে জিজ্ঞাসা করে ক্যাবরিয়াস তোমার কান্নার কারণ কি উত্তরে সে বলে দেখো আজই কুকুরটাকে হত্যা করেছে যে কুকুর সে দুঃখে তার ভাই এসে প্রচণ্ড কান্নাকাটি করছে আর তুমি এমন একটা কাজ করেছো যে তোমার মৃত্যুর পরে তোমার মৃত্যুর পরে তোমার জন্য যে কেউ কান্নাকাটি করবে বা সহমর্মিতা করবে এমন একজন ব্যক্তিকে তুমি পাশে জীবিত রাখো নাই কি তুমি হত্যা করেছো এটার জন্যই আমাকে আমার মনে অনেক কষ্ট ভেবে অনেক কষ্ট পাচ্ছি এই বাস্তবতা দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে আমরা জীবনের চলার পথে উন্নতির পথে আমরা আমাদের প্রিয়জনকেও প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে ক্ষতিগ্রস্ত হলে এতটাই আত্মকেন্দ্রিক হয়ে শুধু নিজের উন্নতির কথাই চিন্তা করি কিন্তু ভাবি না আমার বিপদে বা আমার শেষকৃষ্টে এরাই হবে আমার একমাত্র সহজাতি বা শুভাকাঙ্ক্ষী এই গল্পটা থেকে মোটামুটি এটাই শিক্ষণীয়